আমার আল্লাহ বলে ও যুবক আমি আল্লাহ কোরআনের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম ফলা রব্বিকা আমি আল্লাহ শপথ করি কোরআনের জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন কার আরো জোরে বলে কোরআন কার আল্লাহ ওই কোরআনের শপথ করে ফলা রব্বিকা আমি আল্লাহ কোরআনের শপথ করে বলি লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম এর যুবক শুইনে যা আল্লাহর কালামের কথা আল্লাহ শপথ করে বলে আমাদেরকে লক্ষ্য করে আমাদেরকে খুশি করার জন্য আমাদেরকে আমল করার জন্য কেন জানো আমার আল্লাহ বলে আমি সব সময় ঈমানদারকে ভালোবাসি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ফালা ওয়া রব্বিকা আমি আল্লাহর শপথ ওই কোরআনের যত কই ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার হাবিব দয়াল নবী মুস্তাফার সিদ্ধান্তকে তোমরা এক নম্বরে রাখবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ কি বলেছেন আমার আল্লাহ কোরআনে বলে ও দুনিয়ার জমিনের মানুষ হল তোমরা জাইনে রাখো শুইনে রাখো ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুমিন বনতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কালাম ঘোষণা দে আমি আল্লাহর জবান শপথ করে বলে যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী রাসূল পাকের সিদ্ধান্তকে তোমরা এক নম্বরে রাখবে না ঠিক না ঠিক তাহলে আজকে এই আমরা মাহফিলে এসেছি এই বড় যুবোত্তর যুব সংঘের উদ্যোগে এত বড় আজিম ও শান মাহফিলের মধ্যে আমরা আসার পরে আমার রসূলের সিদ্ধান্ত হলো কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে যেটা শিক্ষা দিবে যেটা আমাদেরকে বলা দেবে এটা মেনে নেওয়া এটা মানা ঈমানদারের জন্য মুসলমানদের জন্য ঈমান জোরে বলুন না সুবহানাল্লাহ মুসলমানদের জন্য যুবকদের জন্য দুনিয়ার জমিনের সমস্ত মুসলমান এই মুসলমানের নাম রেখেছিল এই মুসলমানের নাম এমনি আসে নাই এই মুসলমানের নামটা কোরআনে পাকের মধ্যে এসেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ এই মুসলমান নামটা আমার রসূল আনে নাই এই মুসলমান নামটা আল্লাহ রাখে নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার দরবারে ফরিয়াদ করেছে মাওলা আমি ইব্রাহিমের মিল্লাতের উপর যারা থাকবে কিয়ামত পর্যন্ত আমি ইব্রাহিম তাদেরকে একটা নাম দিতে চাই মুনিব বলে ও ইব্রাহিম বলো না তুমি কি নাম রাখতে চাও ইব্রাহিম বলে আল্লাহ আমি একটা নাম চয়েস করেছি আমি একটা নাম পছন্দ করেছি আল্লাহ ওই নামটা আপনার দরবারে আপনার কাছে আরজি আমি ওই নামটা উচ্চারণ করতে চাই আল্লাহ বলে বলো না তুমি যখন বলবে আমার পছন্দ হয়ে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানে বলে দিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ বলে ও ইব্রাহিম তুমি নাম বলেছো আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমি আল্লাহ আনন্দিত হয়ে গেলাম আমি কিয়ামত পর্যন্ত আমি উম্মতে মুহাম্মাদের এক নাম রেখে দেব মুসলিম চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালায়ালি সাইয়্যিদিনা মাওলানা প্রিয় নবী মায়ার নবী কলকাই নাচের নবী আমার মত না ঠিক না বেটি চলবে 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 নি চললে আওয়াজ কোথায় গেল আওয়াজ তুলে তুলে জবান খোলে অন্তরে রসূলে পাকের মহাব্বত নিয়ে আমাদেরকে পড়তে হবে রসূলে পাকের শান ঠিক না ঠিক তাহলে বলুন প্রিয় নবী মায়ার নবী কল কাই
ना तेरे नबी आमार मतो ना नजीदी तोदेर मतो ना अल्लाहर प्रियो हबीब निजे निजेर तुलो ना अल्लाहर प्रियो हबीब निजे निजेर तुलो ना रास्ता दिए हेटे जेते काली वाला उड़े उड़े छाया दितो में गोमाला ठीक ना बेटे रास्ता दिए हेटे जेते काली वाला उड़े उड़े छाया दितो मेघो माला सामने पीछे सबे देखी तो कल की होबे ता जानी तो सामने पीछे सबे देखी तो कल की होबे ता जानी तो बुखारी कोल ना मुस्लिम कोल ना अल्लाह प्रियो हबीब निजे निजेर तुलो ना अल्लाह प्रियो हबीब निजे निजेर तुलो ना ठीक ना बेटे अमार रसूल जकर रास्ता दिए हेटे जेतो दयाल नबी मुस्तफार रुद्र रात पे बिदाई सूर्जेर ताक लाख पे बिदाई अल्लाह बोले ओई सूर्य আমি তোমাকে নির্দেশ দিয়ে দিলাম দয়াল নবী মুস্তাফা যখন হুজুরে মুবারক থেকে বের হই আমি আল্লাহ সূর্য তোমাকে নির্দেশ দিয়ে দিলাম আমার রাসূলের উপরে তুমি সায়া হিসাবে থাকবে আকাশের মেঘমালা তুমি সায়া হিসাবে থাকবে আমার আল্লাহ বলে আমার আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা রাসূল পাকের দুই পাশে নূরানি দানা দিয়ে হাওয়া করতে থাকে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ এটাই হলো দয়াল নবী আজমত এটাই হলো রাসূল পাকের শান ওই দয়াল নবী মুস্তাফার শান যখন বলা হয় রাসূল পাকের আসমত যখন শোনা হয় তখন ঈমানদারের কলব আর থাকতে পারে না কেন ওই রাসূল পাকের ভালোবাসার নাম হলো ঈমান জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন কুরআনে পাকের মধ্যে নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী ঈমানদারের জন্য কেমন আমার আল্লাহ বলে জগৎবাসীরা শুনে রাখো কিয়ামত পর্যন্ত মুসলমানগণের মধ্যে দুই দল হয়ে যাবে একটা হলো মুনাফিক যার জন্য আমি কুরআনে পাকের 114টা সূরার মধ্যে একটা সূরার নাম রেখে দিলাম সূরাতুল মুনাফিকিন আমি আরেকটা সূরা দিন নামকরণ করলাম ওই মুসলমানের মধ্যে ওই সূরার নাম হলো সূরাতুল মুমিন চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ কেন আমি আল্লাহ কোরআনে পাকে 114টা সূরা নাযিল করেছি আমি তার মধ্যে তিনটা সূরার নাম দিলাম একটা সূরার নাম আমি হিসাব করি না কেন ওই সূরার নাম হলো সূরাতুল কাফিরুন এদেরকে আমি বলি এরা যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করবে মারা যাবে এরা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা জোরে বলুন না নাউজুবিল্লাহ আর দুই দল নিয়ে আমি আল্লাহ ওই দুই দলের মধ্যে একটা হলো মুনাফিকুন আরেকটা হলো মুমিনুন যারা মুমিন হবে আমার রাসূল বলেন সতাফতারি কুম্মতি সালাসাও ওয়া সাবিনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কালকে তিয়াত্তর কবর কা হবে ইয়া রাসূলুল্লাহ 72টা জাহান্নামে হবে ওকে রাসূল বলো না নবী গো একটা দল জাহান্নামে হবে এটা দল কোনটা আমার আল্লাহ আমার রাসূল বলে মা আনা ওয়া সাহাবি সাহাবীরা রে আমি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললাম কিয়ামত পর্যন্ত যারা আমার রাসূলের আমি রাসূলের আদর্শ অনুসরণ করবে আমার সিদ্দিকের ধর্মকে অনুসরণ করবে আমার সাহাবীদের অনুসরণকে অনুকরণ করবে কিয়ামত পর্যন্ত আল্লাহর বলিদের অনুসরণ করবে এরা হবে মানা ওয়াসহাবী আমি রাসূলের অন্তর্ভুক্ত জোরে বলুন না সুবহানাল্লাহ
এই জন্য আমার আল্লাহ বলেন কোরআনে পাকের মধ্যে আমি তিনটা সূরা নামকরণ করেছি একটা আমি হিসাব করি না কেন জানো এরা যখন মারা যাবে এরা দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পরেই এদের ঠিকানা হবে জাহান্নাম কোরআনে পাক বলে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা এরা কিয়ামত পর্যন্ত না আবাদান আবাদা পর্যন্ত জাহান্নামে থাকবে এদের কোনো আর হিসাব নাই হিসাব হবে মুনাফিক নিয়ে সেই জন্য আমার রাসূল বলে উম্মাহ তোমাদের জন্য আমি রাসূল দুই চোখের পানি চেরে চেরে 63 বছর কান্না করেছি আজও কানি কিয়ামতের আগ পর্যন্ত কানবো কেন জানো আমি তোমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে আমি রাসূলের একটা আদর্শ হলো জান্নাতি করা চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ কারণ জান্নাতটা সৃষ্টি করা হয়েছে জান্নাতটা বানানো হয়েছে একমাত্র রাসূলের পাকের উম্মতের জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতি সিজে হই মেরে নবী কি নূরে সে নবী কি নূরে সে জান্নাতি রাসূল পাক কি জান্নাতি রাসূল পাক কি কদমো কা দোল জব দিল কি আয়নে মে মুহাম্মদ রাসূল হে কেন জানাই বেশ তো কি কেন জানাই বেশ তো কি সা হাতে ফজল হে জব দিল কি আয়নে মে মুহাম্মদ রাসূল হে আল্লাহুম্মা জোরে مولانا محمد والا علی سیدنا مولانا آپ کے فرقت نی مارا یا نبی دل ہوا کو سے دوبارہ یا نبی اللہم مولانا محمد والا علی سیدنا مولانا محمد আপনাদের কি কষ্ট হচ্ছে মনে হয় তাহলে আপনারা আওয়াজ বন্ধ হয়ে গেল কেন আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় আমি যেহেতু চট্টগ্রাম থেকে আসলাম আসি মাঝে মাঝে অনেক জায়গায় আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সিলেটের জমিন অনেকবার আসা হয়েছে কিন্তু এই আপনাদের এতগুলো মানুষ আপনাদের জবানের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন রাসূল পাকের প্রেম অন্তরে ধারণ করে আপনারা মনে হয় বসেন নাই রাসূল পাকের প্রেম আছে কি নাই হাত তুলে বলে রাসূল পাকের প্রেম আছে কি নাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারে গাউসিয়া হাত নামান আমার রাসূলের প্রেম কেন রাসূল পাকের প্রেম যখন আপনার থাকবে তখন আল্লাহ আপনাকে ভালোবাসবে জোরে বলুন না সুবহানাল্লাহ কেন আল্লাহর কোরআন বলে রাদিয়াল্লাহু আনহু ওয়ারদুহান এই জগৎবাসীরা শুনে রাখো যারা আমার রাসূলকে আমার হাবিবকে ভালোবাসবা আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবা আমার আল্লাহর কোরআন বলে রাদিয়াল্লাহু আনহু ওয়ারদুহান আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ কেন জানো ও দুনিয়ার জমিনের মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে শুইনা দিলাম একবার দেখো আমি দুনিয়ার জমিনের প্রত্যেকটা যুবকদেরকে ভালোবাসি প্রত্যেকটা মুরব্বীদেরকে ভালোবাসি প্রত্যেকটা ইমামদারকে ভালোবাসি প্রত্যেকটা মুনাফিককে ভালোবাসি কেন জানো আমি আল্লাহ দুনিয়ার জমিনে সমস্ত মুসলমান গর্বে মুসলমান গরের মধ্যে যারা তুষ্টি পানবে মুসলমান গরের মধ্যে যারা দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে পরিষ্ঠ হবে আমি কেয়ামতের আগ পর্যন্ত তাদেরকে একটু হলেও ভালোবেসে যাব সেটা প্রমাণ করে আমি দুনিয়ার জমিনে দিয়ে দেব জোরে বলুন না ঠিক না বেঠিক কখন জানো আমার আল্লাহ বলে আমি মুসলমানদেরকে ভালোবাসি যারা ইমানদার
তাদেরকে তাদের উপর ভালোবাসা আমি মৃত্যুর আগ পর্যন্ত থাকবে আর মুনাফিককে ভালোবাসা আমি দুনিয়ার জমিনে ভালোবাসি কিন্তু তাদেরকে দুনিয়ার জমিনে দেখাই না সেটা আমি প্রমাণ করে দেব দুনিয়ার জমিনে প্রমাণ করে দিই না একজন মুনাফিক মারার পরে আমিও যে তাকে আল্লাহ ভালোবাসি সেটা দেখাই দিয়ে আমি ওই মুনাফিককে শিক্ষা দিয়ে চিৎকার মেরে বলুন না ঠিক না বেটি কেন আমার আল্লাহ বলেন এ জগৎবাসীরা শুনে রাখো আমি আল্লাহ ঘোষণা দিলাম মসজিদ যতগুলো পৃথিবীর জমিনে মুসলমানেরা আজান দেয় মুসলমানের ইমাম মুয়াজ্জিন মসজিদে ঢুকে আজান দিবে ফজরের আজানের মধ্যে ইমাম আগে থাকবে জোহরের নামাজে ইমাম আগে থাকবে আসরের নামাজে ইমাম আগে থাকবে মাগরিবের নামাজে ইমাম আগে থাকবে এশারের নামাজে ইমাম আগে থাকবে ও জগৎবাসীরা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি এমন একটা মুহূর্ত আসবে এমন একটা সময় আসবে তুমি শুইনে রাখো তুমি দুই কান খুলে শুইনে রাখো তুমি যখন দুই চোখ বন্ধ করবা তোমার কলব যখন বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে একটুখানির জন্য কেন ওই মাইয়াতকে শিক্ষা দেই ও দুনিয়ার জমিনের মানুষ আমি তোমাকে শিক্ষা দিলাম একটুখানির জন্য পাঁচ মিনিটের জন্য তুমি সম্মানিত হয়েছো কারণ তোমাকে সামনে দেওয়া মানে তোমাকে সামনে আনা মানে আমি আল্লাহ তোমাকে দামি বানালাম জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ার জমিনের দামি আর মরার পরে তোমাকে কবরের মধ্যে ডান্ডার বাড়ি চলবে জোরে বলুন না ঠিক না বেটি কেন দুনিয়ার জমিনে তুমি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো নাই এটা এত 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 দামি কেন জানো আজকে ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জমিনে নাস্তিক যারা রয়েছে শুধুমাত্র একটাই স্লোগান আল্লাহু আকবার দলিল কারণে গোটা কায়নাতের ওই নাস্তিকের অন্তরে কি হয়ে গেছে আগুন ধরে গেছে গোটা বিশ্বের মুসলমান সবাই যদি আল্লাহ এবং তার রাসূলের স্লোগান যদি কলবে এবং মুখে থাকে গোটা বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম কায়েম হবে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ নয় গোটা বিশ্ব ইসলাম রাজত্বে কায়েম হবে কোরআনের অনুসারে কোরআন অনুযায়ী দেশ কায়েম হবে ঠিক না ঠিক এই জন্য আল্লাহ আমাদেরকে দামি করেছেন সরকারে মুস্তাবার দয়াল নবী মুস্তাবার উম্মত বানিয়ে আমরা দামি হয়েছে কিনা রসুলের পাকের উম্মত বনে আমরা দামি নাকি দামি হই নাই রসুলের পাকের যারা উম্মত হয়েছ শুইনে রাখো জাইনে রাখো আমার আল্লাহ বলেছেন তোমরা অনেক দামি কারা যারা দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা নবী নূরুন আলা নূর নবী দু জাহানের বাদশা নবীর উম্মত বনেছ আমি আল্লাহ তোমাদেরকে দামি বানালাম চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ সেই জন্য শায়ের ফরমাতে মহান আল্লাহ আমাকে দয়া কইরাছে রহমতুল আলামিনের উম্মতে বানাইছে ঠিক না ভাই ঠিক চলবে নি চলবে নি আওয়াজ চলবে নি মহান আল্লাহ আমাকে দয়া কইরাছে রহমতুল আলামিনের উম্মত বানাইছে এই রহমতুল আলামিনের উম্মত বানাইছে উম্মত বানাইছে দয়া কইরাছে উম্মত বানাইছে মায়া কইরাছে রহমতুল আলামিনের উম্মত বানাইছে রহমতুল আলামিনের উম্মত বানাইছে মহান আল্লাহ আমাকে দয়া কইরাছে রহমতুল আলামিনের উম্মত বানাইছে রহমতুল আলামিনের উম্মত বানাইছে ঠিক না বেটি রাসূল পাকের উম্মত হয়ে কে কে দামি বনেছো হাত তুলে বলি আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী রাসূল পাকের উম্মত বনি আমরা দামি হয়েছি কেন অনেকে রাসূল পাকের প্রেম ছাড়া ঈমানদার বনতে চায় রাসূল পাকের ভালোবাসা ছাড়া
মুমিন বনতে চাই নয় 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 রাসূল পাকের প্রেম ছাড়া রাসূল পাকের মহব্বত ছাড়া কখনো ঈমানদার বানা যাবে না জোরে বলুন না ঠিক না ভাই ঠিক ঈমানদার বানার জন্য রাসূল পাকের উম্মত মুমিন মুত্তাকি বানার জন্য যেটা এক নম্বরে রাখবে সেটার নাম হলো রাসূল পাকের প্রেম জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূল পাকের প্রেম মানে রাসূল পাকের ভালোবাসা আমার রাসূল বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ যে ব্যক্তি রাসূল পাকের প্রেম ছাড়া যে ব্যক্তি রাসূল পাকের ভালোবাসা ছাড়া যে ব্যক্তি রাসূল পাকের মহব্বত ছাড়া কি বলতে চাই রাসূল পাকের ভালোবাসা ছাড়া ঈমানদার বনতে চাই মুত্তাকি বনতে চাই এটা কখনো ঈমানদার হতে পারবে না কেন আপনার মা আপনার বাবা আপনার সন্তান আপনার স্ত্রী পুত্র এমন কি পুটা গোড়া কায়নাতের পুরো কায়নাতের সমস্ত মানুষ থেকে আপনার অন্তরে যার প্রেম বেশি থাকতে হবে এটা হলো দুজাহানের বাদশা নবী চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ রাসূল পাকের প্রেম নিয়ে কে কে মরতে চাই রাসূল পাকের ভালোবাসা নিয়ে কে কে বাঁচতে চাই আল্লাহ সবাইকে কবুল করে আমিন বলেন জোরে বলে আমিন কেন রাসূল পাকের ভালোবাসা যখন আপনার থাকবে না তখন আপনি মারার পরেও ঈমানদার বানতে পারবে না কেন রাসূল পাকের ভালোবাসার নাম হলো মূলত ঈমান যেমনি ভাবে রাসূল পাকে ভালোবাসে সিদ্দিক আকবর রাসূল পাকে ভালোবাসে ভালোবাসেছিলেন ফারুক আজম রাসূল পাকে ভালোবাসেন মাওলানা আলী শের খোদা রাসূল পাকে ভালোবাসেছেন হযরত বেলাল হাবশি জোরে বলুন না ঠিক না ভাই ঠিক এই জন্য রাসূল পাকে যারা ভালোবেসেছেন দেখো ও জগৎবাসীরা আজকে তারা কোথায় তাদের স্থান কোথায় দেখো যারা রাসূল পাকের ভালোবাসা অন্তরে নিয়ে বাঁচতে পারবে তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই কবরতেও কোনো ভয় নাই কেন এই পুরো কায়নাতের মালিক হলো আল্লাহ কিন্তু জান্নাতের মালিক বানালেন আল্লাহ রাসূল পাকে জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা মনে করি অনেকে এই দুনিয়ার জমিনের বাদশা আমরা মনে করি নাই 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 আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা এই জগৎবাসীরা শুইনে রাখো এই কায়নাতের মালিক করেন আমি আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুনজিউল মুলকা মিম্মান তাশা আমার আল্লাহ কায়নাতের মালিক আমার আল্লাহ এই জগতের মালিক কিন্তু আমরা এই জায়গার মালিক মনে করি দেশের মালিক 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 মনে করি নয় নয় এটা হলো আমাদের জন্য সংকীর্ণ কিন্তু এই দেশের এই জগতের কায়নাতের মালিক আল্লাহ আমার আল্লাহ বলেন এই কায়নাতের মালিক আমি কিন্তু রাজত্বের বাদশাহ বানিয়ে দিলাম আমি আমার মাওলা হাবিবকে জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু ওই রাসূল পাকে ভালোবেসে জান্নাত পেয়েছেন হাজার সাহাবীরা জোরে বলুন না সুবহানাল্লাহ যেমনি ভাবে এই দুজাহানের বাদশা নবীর কে ভালোবাসেছিলেন ইসলামের প্রথম শহীদ আল্লাহ কোরআনে পাককে নারীদেরকে মর্যাদা দিয়েছেন পুরুষের চাইতে উত্তম বলে ঘোষণা দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমি রাসূল পাকের ভালোবাসার কথা বলেছি আল্লাহ দুনিয়ার জমিনে দুই জাতিকে দুই শ্রেণীকে সৃষ্টি করেছেন একটা হলো ছেলে একটা হলো পুরুষ জাতি আর একটা হলো নারী জাতি আমার আল্লাহ বলেন আমি কোরআনে পাকের মধ্যে নারী জাতিকে উত্তম বানালাম জোরে বলুন না সুবহানাল্লাহ কেন কোরআনে পাকে 114 কানা সূরা রয়েছে এই 114 কানা সূরার মধ্যে এমন একটা সূরা নাই যে সূরা সূরাতুর রাজুল পুরুষের নামে নাম করা হয়েছে আমি আল্লাহ ঘোষণা দিলাম এমন একটা সূরা রয়েছে যে সূরার নাম আমি কোরআনে পাকে বলে দিলাম ওই সূরার নাম হলো সূরাতুন নিসা বড় করে বলুন না সুবহানাল্লাহ যে সূরার নাম সূরাতুন নিসা আমি মেয়ের নামে ওই সূরাটা নামকরণ করেছি যার কারণে আমি আল্লাহ কোরআনে পাকের মধ্যে ওই নারী জাতিকে উত্তম করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ ওই নারীর মধ্যে ইসলামের প্রথম শহীদ হয়েছিল এমন একটা নারী রয়েছে যার নাম হযরতে সুমাইয়া চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ এটার নাম হলো ইসলামের প্রথম শহীদ
এটা দুনিয়ার জমিন নয় কায়নাতের মধ্যে ইসলামে যিনি প্রথম শহীদ নারী জাতির মধ্যে তার নাম হযরত সুমাইয়া উনির করুণ কাহিনী এটা হলো আমার রাসূলকে ভালোবেসেছেন ও যুবক আজকে আমরাও ভালোবাসি সাহাবীরাও ভালোবেসেছেন আমার রাসূলের যুগেও ভালোবেসেছে সাহাবীরা ভালোবেসেছে আমরা কেমন ভালোবাসি আমরা ভালোবেসে রাসূল পাকের সাথে গোস্তাকি করি কেন জানো রাসূলকে মানি না আমার রাসূলকে আমরা স্বীকার করার মতো স্বীকার করি না ও যুবক শুই না যা আজকে মাহফিলের মধ্যে কেমন ভালোবেসেছিল হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ আমার রাসূলের কাছে গেল আমার রাসূলের কাছে যখন গেলেন আমার রাসূলের নূরানী চেহারা দেখে আমার রাসূলের মুখে মুখে কালমা পড়েছেন এমন একজন নারী যার নাম হযরত সুমাইয়া ইনি কালমা পড়ে আমার রাসূলের হাতে কি করেছেন মুসলিম হয়েছিল ঈমানদার বনেছেন উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আবু জাহেল আবু লাহেব উতবা সাইবা সবাই বলে ও সুমাইয়া তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো মুহাম্মাদের ধর্ম কেন গ্রহণ করেছো তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও নয়তো তোমার জীবনে করুণ অবস্থা হবে তোমাকে নির্যাতন করা হবে তোমাকে তোমাকে লাঞ্ছিত করা হবে সুমাইয়া বলে ও কমবখত জালেম আমাকে যদি নির্যাতন করা হয় আমাকে যদি বেইজ্জত করা হয় আমাকে যদি অপবাদ দেওয়া হয় আমি তোমার দয়াল নবী মুস্তাফার আমি শান চাইতে পারবো না রাসূল পাকের মুখে মুখে কালমা পড়েছি আমি এই ঈমান আমি চাইতে পারবো না ওই আবু জাহেল বড় ওই মক্কা নগরীর ওই সময় বড় সরদার ছিলেন ইহুদিদের বড় সরদার ছিলেন ওই সময় কি করেছে আবু জাহেল সুমাইয়াকে নির্যাতন করতেছে এমন কি বড় ধরনের অপবাদ দিচ্ছে মারধর করতেছে সুমাইয়া বলে ও কমবখত জালেম তুমি আমাকে যত মারো যত নির্যাতন করো যত অপবাদ দাও যত কষ্ট দাও আমি ঈমান ছাড়বো না আমি মুহাম্মাদের কালমা ছাড়বো না কেন জানো মুহাম্মাদের কালমায় এত মধু এত মধু এত মধু রয়েছে আমি ঈমান কখনো ছাড়বো না কালমা ছাড়বো না ওই আবু জাহেল বলে তাহলে তোমাকে কতল করা হবে তোমাকে শহীদ তোমাকে মেরে ফেলা হবে ওই সুমাইয়া বলে আরে কমবখত জালে তুমি আমাকে যত মারো না কেন আমি তবু কালমা ছাড়বো না আবু জাহেল মারতে 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 এমনকি পুরো শরীরকে উলঙ্গা করে ফেলল তবু বলে সুমাইয়া তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে আর মারা হবে না তোমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু আমাদের একটা সাওয়া সেটা হলো মুহাম্মাদের কালমা ছেড়ে দাও সুমাইয়া বলে নই 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 এই জীবন নই একবার নই দুইবার নই তিনবার নই হাজারবার যদি আমি শাহাদত বরণ করি মালিক ও মাওলা আমাকে যদি আবার রিপ্লাই রিপ্লাই যদি আমাকে জীবন ফিরিয়ে দেয় তারপরেও আমি সুমাইয়া বলে দেব আমি মুহাম্মাদের কালমা ছাড়তে পারবো না এই কথা শোনার পরে আবু জাহেল কমবখত জালেম একটা বড় ডান্ডা নিলেন একটা বড় লাঠি নিলেন ওই লাঠি নেওয়ার পরে সুমাইয়ার লজ্জাস্থানে এমন ভাবে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে ওই জায়গায় সুমাইয়া শহীদ হয়ে গেল উচ্চস্বরে বলেন না আল্লাহু আকবার এটাই হলো দয়াল নবী মুস্তাফার প্রেম এটাই হলো রাসূল পাকের প্রেম কেন জানো রাসূল পাকের প্রেম ছাড়া কখনো ঈমানদার বানা যাবে না সাহাবীরা রাসূল পাককে ভালোবেসে বেশি জীবন দিয়ে দিলেন ঈমান দিয়ে দিলেন
কিন্তু আমাদের মধ্যে অনেক লোক দেখা যায়, অনেক যুবক দেখা যায়, অনেক মানুষ দেখা যায় ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু তারা হাকিকতে ঈমানদার হবে না। কেন জানো? দয়াল নবী বলে, ঈমানদার বনার জন্য আমি রসূলকে ভালোবাসতে হবে, আমি রসূল আর আল্লাহকে পাওয়ার জন্য আমাকে অনুসরণ করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলেন, ও যুবক জগৎবাসীরা, আমাকে যদি পেতে চাও আমি তোমাদেরকে বলে দিলাম আগে ওয়া আতিউর রাসূল, আমার রসূলকে ভালোবাসার জন্য বলুন না ঠিক না? ঠিক সিটিংগে ভাষায় এক কান কথা হল, সিডেঙ্গে ভাষায় বুঝেননি আন্নারা, বুঝেননি সিডেঙ্গে ভাষায় বুঝে যে সেটা হলো আঙ্গ দেশে এখন কি অতএব আপনাদের দেশে কিছু নতুন পাগল উঠছে, পুরন পাগলের বাত নাই নতুন ফল ওড়ের কি না, এরকম একটা কথা বলে আমাদের ভাষায়, পুরন ফলের বাত নাই নতুন ফল আমদানি, এরকম একটা কথা বলে। এটার মানে হলো এখন কিছু মানুষ দেখা যায়, এখন কিছু মুসল্লি দেখা যায়, এখন কিছু মুসলমান দেখা যায় যারা প্রতিনিয়ত দয়াল নবী মুস্তাফার শানে কটূক্তি করে, ঠিক না? ঠিক। একজন বলে, একজন আমি নাম বলবো, নাম বললে তো এখন তো ভাইরাল হয়ে যায়। আসলে এগুলো আমাদের চট্টগ্রামে যায় না, চট্টগ্রামে গেলে ওদেরকে আমি কি, চট্টগ্রামের যারা সুন্নি আশেক রসুল আছে এরা কিন্তু অনেক কঠোর, অনেক কঠিন, রসুল পাকের জন্য জীবন, জীবনকে হেসে মুখে বরং কোরবান করে দিতে পারবে। একজন মোল্লা দেখা যায় বলে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির, এই আয়াতটা পড়ার পরে সে বলে আমার রসুলের কাছে যখন, এটা তো রসুল স্বীকার করে না, এটা বলে বিশ্ব নবী বলে, নাউজুবিল্লাহ বলেন না, ওই সময় বলে যখন দয়াল নবী মুস্তাফার, আমরা তো বলতে পারি না আসলে, রসুল পাকের শানে যখন কথা বলা হয় আমাদের মুখে আমাদের জবানে রসুল পাকের শান ইজ্জত সহকারে নামটা আমাদের উচ্চারণ হয়, জোরে বলেন না ঠিক না? ঠিক। ওই রসুল পাকের শানে বলে দয়াল নবী মুস্তাফার কাছে যখন ওহী আসতো, রসুল পাক নাকি থরথর করে কাঁপতো, নাউজুবিল্লাহ বলেন না, রসুল পাক নাকি কাঁপতো, রসুল পাক নাকি ভয় পেয়েছিল, দয়াল নবী নাকি তিনবার আত্মহত্যা করতে চেয়ে দিল, নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ নাকি রহম করেছেন দয়া করেছেন। ও কমবক্ত জালেম, আমি বলে দিচ্ছি ওই রসুল পাক তো বুইস্তু মুআল্লিমুন, আমার রসুল বলেছেন আমি তেমনি আসি নাই, আমার আল্লাহ যখন আমাকে দুনিয়ার জমিনে পাঠালেন ওই সময় আল্লাহ আমাকে শিক্ষক রূপে প্রেরণ করেছেন, আমি তো নতুন, আমি নতুন ভাবে দুনিয়ার জমিন আসি নাই, আমি তো ওই সময় আল্লাহর নূরানি জগত সৃষ্টি ছিলাম। আল্লাহ কোরআনে বলে সূরাতুদ দহর 29 নম্বর পারায় 20 নম্বর পৃষ্ঠাতে আমার আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, জোরে বলেন না ঠিক না? ঠিক। আমার আল্লাহ বলেন এমন ওই সময় এমন একটা জামানা চলে গেল, এমন একটা সময় অতিবাহিত হয়ে গেল যে সময় দুনিয়ার জমিনে কোনো মানুষ ছিল না, কিন্তু এই আয়াতে আপনি একটিবার লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ বলে হাল আতা আলাল ইনসান, মানুষ ছিল হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, শাইয়্যাম মানে বস্তু, কোনো বস্তু ছিল না, ওই আল্লাহু ওয়াহিদুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওই আল্লাহর ওয়াহাদানিয়ত প্রকাশ করার জন্য, ওই আল্লাহর ওয়াহাদানিয়ত দুনিয়ার জমিনে কি করার জন্য, প্রচার প্রচারণ করার জন্য, এমন কেউ ছিল না যে আল্লাহর নামটা প্রচার করবে, কিন্তু আমার আল্লাহ বলে আমি ওই হাবিবকে ওই সময়ও আমার আমি আল্লাহ রসূল পাকের নূর মুবারক বানিয়ে রেখেছিলাম। হাল আতাল ইনসান, এখানে আয়াত ইনসান কোন হ্যাঁ ইনসান মানা কা নবী মুহাম্মদুর রসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, ওই সময় নবী ছিল, এখন ওই অনেকে বের হয়ে রসূল পাকের শানে কটূক্তি করে, নয় নয় রসূল পাকের শানে আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাব, আপনি মানেন বা না মানেন
কিন্তু রাসূলের পাকের শানে কটুক্তি করবেন না কেন জানো দয়াল রাসূলের পাকের শান রাসূলের পাকের ছাড়া রাসূলের পাকের প্রেম ছাড়া দুনিয়া এবং আখিরাত দুটোই আমাদের জন্য बर्बाद হয়ে যাবে কেন না একমাত্র ঈমানদারের জন্য রাসূলের পাকের প্রেম লাগবে জোরে বলুন ঠিক না ভাই ঠিক দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে সাই যারা বুঝেননি আপনারা বুঝেননি চলবে নি দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা আরে মোনা ফিকর দলে তাদের নাম লিখেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমার মনের করে নবীর নূরে মনের করে নবীর নূরে আলো জ্বলছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমার মনের করে নবীর নূরে মনের করে নবীর নূরে আলো জ্বলছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি ঠিক না ভাই ঠিক কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে চাইলে কার কাছে আল্লাহর কাছে বলো না কার কাছে কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে চাইলে আসোকে নবীর দলে আসোকে নবীর দলে লিখে দিয়েছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমার মনের করে নবীর নূরে মনের করে নবীর নূরে আলো জ্বলছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি জোরে বলুন না ঠিক নবী ঠিক রাসূলের পাকে ভালোবাসতে হবে কোথায় থেকে হৃদয় থেকে বলুন কোথায় থেকে হৃদয় হৃদয় মানে অন্তর কোথায় থেকে অন্তর থেকে মন থেকে রাসূলের পাকে ভালোবাসতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমার বাবা আমার ভাইয়েরা বন্ধুরা জগৎবাসীরা যে হোক না কেন রাসূলের পাকে যখন ভালোবাসবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আমি ঈমানদার বলতে পারবো না জোরে বলুন না ঠিক না ভাই ঠিক এই রাসূলের পাকের শানে আলোচনা যখন হবে রাসূলের পাকের মিলাদ যখন হবে ওই মিলাদে গিয়ে আমাদেরকে বসা এটা আমাদের নৈতিক ঈমানি দায়িত্ব জোরে বলো না ঠিক না ভাই ঠিক এটা ঈমানি দায়িত্ব কেন রাসূলের পাক দয়াল নবী আমরা কেন এসেছিলাম আমরা কার জন্য এসেছি কে আমাদেরকে পাঠালেন কেন পাঠালেন আমাদের আগে কে ছিল এটা আমাদেরকে জানতে হবে এই দুনিয়ার জমিনের কায়নাতের সৃষ্টির প্রথম হলো কোরআন বলে দয়াল নবী মুস্তাফা আর হাদিস বলে রাসূলে পাক সৃষ্টির প্রথম আব্বাল মা খলাকাল্লাহ নূরি জুর বলুন না সুবহানাল্লাহ এই রাসূলে পাকের প্রেম যখন এই রাসূলে পাকের ভালোবাসার জন্য যখন আমরা দুনিয়ার জমিনে সব কিছু যখন রাসূলে পাকের ভালোবাসার জন্য হবে তখন আমাদের জীবন দামি হয়ে যাবে জোরে বলুন না ঠিক না ভাই ঠিক আর অনেকে আছে রাসূলে পাককে কষ্ট দেয় রাসূলে পাককে কষ্ট দেয় এদের ব্যাপারে আল্লাহ কোরআনে একটি আয়াত বলেছেন আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ কি বলেছেন আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে যুবক শুইনা রাখো যুবক জাইনা রাখো আমার আল্লাহর কোরআন স্বীকার করে আমার আল্লাহর কোরআন বলে দেই ঈমানদার জনের জন্য ও জগৎবাসীরা
ইন্নাল্লাযীনা নিশ্চয় নিশ্চয় ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু যারা আমি আল্লাহ এবং আমার হাবিবকে কষ্ট দেবে কেমন কষ্ট কেমন কষ্ট কিভাবে কষ্ট কিভাবে কষ্ট দেবে সেটা আমরা কথায় আমাদের আচরণ আমাদের ভাষায় আমাদের মানা আমাদের শরীয়ত আমাদের অনুসরণ যখন রাসূলের পাকের হবে না আমাদের জীবন যখন গঠন অনুসারে যখন রাসূলের পাকের সুন্নাত মোতাবেক হবে না ওই সময় দয়াল নবী মুস্তাফা কষ্ট পাবে ওই সময় আল্লাহ কষ্ট পাবে যখন আল্লাহ এবং তার রাসূল কষ্ট পেয়ে যাবে অবশ্যই অবশ্যই আল্লাহ বলেন দুনিয়া এবং আখিরাত উভয়টা আমাদের বরবাদ হয়ে যাবে সেজন্য ঈমানদারদের জন্য মুসলমানদের জন্য এমন একটা কোরআন রয়েছে যে কোরআন আল্লাহ শুরুতে বলেছেন যারিকাল কিতাবু লা রাইবা ফি এটা এমন একটা সংবিধান এমন একটা কোরআন যে কোরআনে কোনো সন্দেহ নাই এই কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ রাসূলকে কষ্ট না দিতে যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় আল্লাহ রাসূলকে জীবনে হায়াত জিন্দেগিতে কষ্ট দেয় এদেরকে আল্লাহ দুনিয়াতেও লানত করেছেন দুনিয়াতেও বরবাদ দিয়েছেন আখিরাতেও তাদের জন্য বরবাদ দিয়েছেন একটা মাত্র জীবন আজকে জীবন গঠন করে নেব এই আমরা মাহফিলে আসলাম কেন আসলাম এই জীবন থেকে একটা জিনিস অনুসরণ করে আজকে থেকে নিয়ে যাব সেটা হলো মৃত্যুর আগ পর্যন্ত দয়াল নবী মুস্তাফাকে কষ্ট দেওয়া যাবে না দয়াল নবী মুস্তাফা নূর নবীকে কষ্ট দেওয়া যাবে না কেন নূর নবীকে ভালোবাসার নাম ঈমান রাসূল পাককে ভালোবেসেছিল জান্নাত পেয়েছিল হযরতে উম্মে হাইমর যে উম্মে হাইমর একজন শুধু জান্নাত পায় নাই উম্মে হাইমরের কিয়ামত পর্যন্ত উম্মে হাইমরের নসল দিয়ে উম্মে হাইমর রাসূল পাককে ভালোবেসেছিল একজন কিন্তু তার নসল দিয়ে যারা এসেছিল সকলের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ভালোবেসেছেন কয়জন একজন ভালোবেসেছেন কয়জন একজন হযরতে উম্মে আইমান রাসূলের পাক ঘুমালেন উম্মে আইমান ঘুমালেন হঠাৎ রাসূলের পাকের উম্মে আইমান এই উম্মে আইমান কেন উম্মে আইমান জানেন রাসূলের পাকের মা দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে জের উম্মে আইমান রাসূলের পাককে লালন পালন করেছিলেন ও উম্মে আইমান ঘুম থেকে উঠে দেখে রাসূলের পাকের বিছনার নিচে কাটের নিচে রাসূলের পাকের যে সিরিঞ্জি রাসূলের পাকের পেশরাব মোবারক ছিল ওই পেশরাব মোবারক গুলো সিরিঞ্জিটা ফেলে দেওয়ার জন্য বাহিরে যখন গেল রাসূলের পাকের ওই পেশরাব মোবারক থেকে মিশক ও আম্বরের খুশবু বের হচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ একটু মহব্বত স্বরূপ বলুন না সুবহানাল্লাহ হুজুরকে আস্তে আস্তে নাকি আস্তে ওই উম্মে আইমান কি করলেন যখন চিরঞ্জি নিয়ে বাইরে ফেলে দিতে যাচ্ছে ওই সময় দেখতে পেলেন মিশক আম্বরের খুশবু বের হচ্ছে যখন মিশক আম্বরের খুশবু বের হয় ওই সময় হযরত উম্মে আইমান বলে হায় হায় এটা রাসূলের পাকের পেশরাব মোবারক এগুলো মিশক আম্বরের খুশবু বের হচ্ছে আর জমিন বলে ও উম্মে আইমান তোমার দরবারে আমার হাজিরা তোমার দরবারে আমার ফরিয়াদ ওই পেশরাব মোবারক গুলো ফেলে দাও আমি জমিন কে ফেলবো উম্মে আইমান বলে না 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 এটা ফেলে দেওয়া যাবে না এই আমি উম্মে আইমান এগুলো খেয়ে ফেলবো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ ওই তো ওই সময় হযরতে উম্মে আইমান কি করলেন ওই রাসূলের পাকের পেশরাব মোবারক গুলো কে ফেললেন যখন কে ফেললেন রাসূল পাক ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার পরে রাসূল পাক কি করলেন রাসূল পাক উম্মে আইমানকে ডাকলেন ও উম্মে আইমান আসো আসো আমি রাসূল পাকের কাছে আসো আমি রাসূল পাক তোমাকে বলবো উম্মে আইমান তুমি তো কখনো মিথ্যা বলো না আর আমি রাসূল বলতেছি এই সিরিঞ্জিটা তুমি বাইরে গিয়ে তুমি কি করে আসো পরিষ্কার করে নিয়ে আসো ওই সময় উম্মে আইমান বলে
রাসূল দয়াল নবী মুস্তাফা আমি আমি উম্মাহ ইমন্ত অনেক আগে থেকে এই সিরিঞ্জটা আমি পরিষ্কার করে রেখেছি আমার রাসূল বলে কখন তুমি ওই সিরিঞ্জের ভিতরে যে পানি ছিল এটা কি করেছো ইয়া রাসূলুল্লাহ এটা তো পানি নয় আমি যখন বাইরে নিতে গেলাম আমি দেখতে পেলাম ওই পানি থেকে মেশকাম্বরের খুশবু হচ্ছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই পেস্তরা মোবারকগুলো আমি উম্মাহ ইমন কে পেরেছি জোরে বলুন না সুবহানাল্লাহ